স্যামসাং জেড ফ্লিপ 3 5G 5G 8128 8128 এবং ডুয়াল ডিসপ্লে, যেখানে ডিসপ্লে আছে। ও আচ্ছা, ডুয়াল ডিসপ্লে। কন্ডিশন দেখেন, মানে একদম এটার সাথে ধরেন যদি বক্স চার্জার অ্যাড করে বলা হয় যে নিউ, ধরার কিন্তু কোনো অপশন নাই, এতটাই ফ্রেশ কন্ডিশনে আছে। ইনটেক কোয়ালিটি এখন ওঠেনি একদম। হ্যাঁ, ইনটেক কোয়ালিটিটা কিন্তু এখন ওঠানো হয় নাই। ওকে, দেখছেন ক্যামেরার অবস্থা, দেখছেন ভাই একদম সেরা ক্যামেরা। দেখছেন 90+ ব্যাটারি হেলথ, কিন্তু মাত্র 3300 টাকা পেয়েছেন। কালার কিন্তু অ্যাভেলেবল আছে, যে যেটা চান সেটাই নিতে পারবেন। কন্ডিশন তো অবশ্যই নিউ, এটা তো আর ভিডিওতে যতটুকু দেখা যাচ্ছে আপনার বাস্তবে আসলে তার চেয়ে আরো বেশি দেখতে পাবেন। এটা হচ্ছে 12512। হ্যাঁ, এই যে 12 GB র‍্যাম, 512 GB S21 ফুললি আনকমন, পুরো যমুনা দ্বিতীয় পিস পাবে কিনা সন্দেহ আছে আমার। তারপরে যে S21 8GB 256GB, S21 8GB 128GB থিনটিক ফোন, জেনুইন ফোন, এগুলা ভিতর বাইরের। আচ্ছা, এটা আইমি টা আমরা একটু দেখাই। এই যে আইমি, এই যে আইমি নাম্বার লাস্টে মনে রাখেন 860 860। হ্যাঁ, এই যে 860 আছে, দেখছেন এই যে 860 দেখা যায় কিনা জানি না, এই দেখেন, এই দেখেন, এই যে 860 দেখছেন, ঠিক একদম, কিন্তু 100% আমাদের প্রত্যেকটা ফোন অথেন্টিক পাবে। আমাদের প্রজেক্ট নামানো আছে, দেখছেন সিপিইউ জেড দেখেন, দেখেন আছে একেবারে নিউ কন্ডিশন আছে। হ্যাঁ, এই দেখেন আমরা এস পেনটা কাজ করে দেখেন, এস পেনের ছবি উঠতেছে। ওকে, হ্যাঁ দেখছেন, এই যে ছবি এসে উঠছে,256GB গোল্ড কালার, দেখছেন ব্যাটারি হেলথ কত আছে ভাই, ব্যাটারি 90+ আছে, 94 আইফোন এক্সএস, এক্সএস 256GB আর 256, খুবই একটা স্লিম কিন্তু ফোন, ফোনটা একদম ফ্রেশ কন্ডিশন, আর এখানে কোনো যে ফাঁকা বা ব্যাকসেল উঠে গেছে এরকমের কোনো ইস্যুই পাবেন না। একদম কালারটা ইউনিক কালার, এই কালারটা পিঙ্কি অ্যাভেলেবল না, পিঙ্কিশ পিঙ্কিশ একটা কালার। S21 প্লাস এর ব্যাটারি আটজেল 5A 5G 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 হ্যাঁ 5A 5G। আচ্ছা, আমার অনেক ভিউয়ার্সরা সনি 10 মার্ক 3 খুঁজছিলেন, আজকের এই ভিডিওটা দেখেন, 10 মার্ক 3 কিন্তু কবির ভাইয়ের দোকানে চলে আসছে, নিউ প্রোডাক্ট আর একদম ওয়াটারপ্রুফ। আপনারা যদি চান যে 100% চুবিয়ে নেবেন সেক্ষেত্রেও কিন্তু পসিবল। 100 S21 আল্ট্রা 8128 ইসিম সহ। আচ্ছা, এটা কি সিঙ্গেল সিম আর হচ্ছে ইসিম, মানে যে এত পাতলা একটা সেটের মধ্যে 5000 এমপিয়ার ব্যাটারি? হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, একদম চার্জিং ব্যাকআপ খুব ভালো থাকে, ভালো থাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আর আপনাদের রিকোয়েস্টে আজকেও কিন্তু চলে এসেছি হচ্ছে KMG মোবাইল ফিউচারে, আর KMG মোবাইল ফিউচার মানে হচ্ছে আমাদের কবির ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভালো আছে। আর কবির ভাইয়ের সাথে আছে হচ্ছে আমাদের সাবির ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আর বিশেষ করে আজকে যারা স্যামসাং লাভার আছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা দেখেন, একেবারে এই পর্যন্ত থেকে লাস্ট পর্যন্ত কিন্তু সব স্যামসাং এর কালেকশনই, আজকে স্যামসাং এর কালেকশন ভরপুর। পাশাপাশি হচ্ছে কিন্তু দেখেন এখানে ফোল্ড করা জেড ফোল্ড 3 থেকে শুরু করে সব কিছু আছে, পাশাপাশি আইফোনের কালেকশনও দেখেন, হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে, পাশাপাশি পিক্সেল, সনি, আপনার ভেলভেট, ওয়ান প্লাস কালেকশনের কিন্তু শেষ নেই। অর্থাৎ সব ধরনের কালেকশন কিন্তু ইনশাল্লাহ কবির ভাই রাখে আর কি, তাই না ভাইয়া? ইনশাল্লাহ। আচ্ছা ভাই, ইনশাল্লাহ আজকে আগে বলেন প্রাইসটা কেমন দিতে চাচ্ছেন? প্রাইস ইনশাল্লাহ চেষ্টা করব বরাবরের মতন ভালো ভালো প্রাইস দেওয়ার জন্য ইনশাল্লাহ। ফার্স্ট অবস্থা কোনটা দিয়ে শুরু করতে যাচ্ছেন? আচ্ছা, স্যামসাং দিয়ে শুরু করি। ওকে, আমরা স্যামসাং দিয়ে শুরু করি। একটা বক্স সেট আছে, এটা দিয়ে শুরু করি। M52 ফুল বক্স 5G, M52 5G, M52, এটা কিন্তু বক্স সহকারে পেয়ে যাচ্ছেন, ফুল বক্স। আচ্ছা, এটা চার্জারও পেয়ে যাচ্ছেন না? এই জি জি, হ্যাঁ ওকে, বক্স চার্জার সহকারে, কন্ডিশন দেখেন একদম ফ্রেশ, ফ্রেশ কন্ডিশন। আচ্ছা, এটা এটা কত রাখছেন ভাই? এটা দিচ্ছি মাত্র 24500। এটা হচ্ছে 6128 5G, 6128 5G, 24000। এবং স্যামসাং এর জগতের সবচেয়ে স্লিম ফোন, আমি এটাকে ব্লেড বলি, ব্লেড ফোন। আচ্ছা আচ্ছা, স্যামসাং এর জগতের সবচেয়ে স্লিম ফোন কিন্তু এটা পেয়ে যাচ্ছে। আপনি যেটা ব্লক করতেছেন সেটা হচ্ছে তো কিন্তু পাতলা, অনেক পাতলা। হ্যাঁ, অনেক হ্যান্ডি একটা ফোন আর কি। আচ্ছা, 24500, 24 করা যায় না? যান, 24 করে দিলাম। ওকে, 24000 টাকা। ক্যামেরা দেখাচ্ছেন? সুপার অ্যামোলেড ডিসপ্লে, এই যে ক্যামেরাটা দেখেন, উফ মা খন একদম। সবচেয়ে মজার বিষয় এত পাতলা একটা সেটের মধ্যে 5000 এমপিয়ার ব্যাটারি। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, একদম চার্জিং ব্যাকআপ খুব ভালো থাকে, ভালো থাকে। আচ্ছা আচ্ছা, ওকে, সাথে অরিজিনাল চার্জারটা পাবে ভাই। তারপরে কোনটা দেখা চলে যায়? আমরা নোট 20 আলট্রা, নোট 20 আলট্রা, নোট 20 আলট্রা, জি, 12 GB 128GB। ওকে, দেখেন কন্ডিশন দেখেন, মানে একদম এটার সাথে ধরেন যদি বক্স চার্জার অ্যাড করে বলা হয় যে নিউ, ধরার কিন্তু কোনো অপশন নাই,
এতটায় ফ্রেশ কন্ডিশনে আছে ইনটেক পলি এখন ওঠেনি একদম হ্যাঁ ইনটেক পলিটা কিন্তু এখন ওঠানো হয় নাই নোট 20 এলটা 12256 জিবি না ক্যামেরাটা অবশ্যই দেখায় দেই এই যে ক্যামেরা দেখছেন সম্পূর্ণ একদম জীবন্ত ক্যামেরা আর এগুলার নোট সিরিজ তারপরে এ সিরিজ এগুলো আসলে আর বিশেষ করে স্যামসাং ফোনের ফ্ল্যাগশিপ ফোনগুলোর ক্যামেরা নিয়ে কোনো কথা বলতে হয় না এগুলোর উপর ক্যামেরা নেই এস পেনও কিন্তু কাজ করে সব সব ওকে আছে ওকে এই যে দেখেন কত রাখছেন হ্যাঁ এই দেখেন আমরা এস পেনটা কাজ করে দেখেন এস পেনের ছবি উঠছে ওকে হ্যাঁ দেখছেন এই ছবি এসে উঠছে দেখছেন ছবি দুর্দান্ত একদম জীবন্ত ক্যামেরার কিন্তু ছবি চলে আসছে ওকে কত রাখছেন ভাই এটা 12128 প্রাইস দিচ্ছি মাত্র 46000 টাকা 12128 46000 আর 12256 12256 দিচ্ছি 49500 49500 আপনি ব্লগ থেকে আসলে 500 টাকা করে ডিসকাউন্ট করে দেব ওকে ওকে চ্যানেলের অবশ্যই নাম বলতে হবে যে তানিম এক্সপ্রেস চ্যানেল থেকে আসছি সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে ডিসকাউন্টটা প্রযোজ্য হবে আর নয় প্রযোজ্য হবে না প্রত্যেকটা ফোন অথেন্টিক অনেক সময় এগুলো আঠাগুলো ছেড়ে দেয় গ্যাপ থাকে আমাদের ফোনগুলো এই ধরনের কোনো কমপ্লেইন নাই এই যে ভালো করে দেখেন হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন অনেকে কমপ্লেইন থাকে যে অভিযোগ থাকে ভাই এগুলো খুলে যায় কেন আমাদের ফুল অথেন্টিক আছে আচ্ছা কালারও আছে সাদা কালারও আছে আচ্ছা ওকে ওকে এই যে দেখেন হোয়াইট কালারও আছে কালারও কিন্তু অ্যাভেলেবল আছে অর্থাৎ মেইন কথা হচ্ছে যে নাম্বার তো থাকবে সরাসরি নাম্বারে ফোন দিবেন হ্যাঁ কন্ডিশন দেখুন প্রোডাক্টটা লাগবে আসলে দামটা আসলে হয় কন্ডিশনের উপর ডিপেন্ডেন্ট হ্যাঁ এটা ডিসপ্লে ব্যাকশেলটা চেঞ্জ হইলো হ্যাঁ একটা কিন্তু চেঞ্জ হইলো আমি আপনাকে 2000-5000 কমাই দিলাম কমাই দিতে আপনি কমটাই পাইলেন ভালোটার পাইলেন না আচ্ছা আচ্ছা হ্যাঁ এটাই কিন্তু কন্ডিশন ভালো হলে দেখা যাচ্ছে প্রাইস একটু মোটামুটি ভালো হবে এবং প্রত্যেকটা ফোনের আমাদের আইমি ম্যাচ করা আছে আচ্ছা এই যে দেখেন আইমি যদি ব্যাকশেলটা চেঞ্জ হয় আইমিটা থাকবে না আইমিটা থাকবে না বা থাকলেও মিলবে না মিলবে না ভিতরটা একটা বাহিরেরটা আরেকটা হবে ও আচ্ছা ভিতরের সাথে কিন্তু এটা ম্যাচিং হবে অথেন্টিক ফোন জেনুইন ফোন এগুলো ভিতর বাহিরের আচ্ছা এটা আইমিটা আমরা একটু দেখাই এই যে আইমি এই যে আইমি নাম্বার লাস্টে মনে রাখেন 860 860 হ্যাঁ এই যে 860 আছে দেখছেন এই যে 860 দেখা যায় কিনা জানি না এই দেখেন এই দেখেন এই যে 860 দেখছেন ঠিক আছে একদম কিন্তু 100% আমাদের প্রত্যেকটা ফোন এই আর কন্ডিশনের কথা কি বলবো কন্ডিশন আসলে ভাই বারবার কন্ডিশনের কথা না বলে কন্ডিশনে যদি ফোনটা ফ্রেশ কন্ডিশনে কেএমজি মোবাইল আসতে হবে ইনশাআল্লাহ তাহলে কেএমজি মোবাইল ফিউচার আসতে হবে 100% আপনারা দোকানে আসেন আমি বলবো কি আমার কথাই না আপনারা দোকানে আসেন দোকান যাচাই বাছাই করেন তারপর যদি মনে হয় যে না কবির ভাই আসলে ভালো একটা ফোন দিচ্ছে তখন আপনারা ইনশাআল্লাহ নিয়ে নেন অবশ্যই আচ্ছা এটা কত রাখছেন এটা দিচ্ছি মাত্র 29000 টাকা 29000 টাকা এটা 3132 আমাদের নরমালি সেল আছে আমি ব্লগের উপলক্ষে আমরা ডিসকাউন্ট প্রাইস দিলাম মাত্র 29000 টাকা এরপর দেখাবো একটা আনকমন কমনের মধ্যে আনকমন S21 আলট্রা 100x জুম 5000 এমপিআর ব্যাটারি 16 জিবি 512 জিবি 16 512 জিবি 16 512 ওরে বাবা হিউজ পরিমাণ স্টোরেজ ওয়ার্ল্ডে 8 চাইতে র‍্যাম রুম বেশি ফোন আমার জানা মতে নাই এই পর্যন্ত 16 512 সাথে আসবে হ্যাঁ বুঝতে পেরেছি 100x জুম দেখছেন 100x জুম এই যে আমাদের কাছে আছে अवेलेबल এই যে अवेलेबल কিন্তু আছে কত রাখছেন বলেন এটা দিচ্ছি মাত্র 57000 টাকা মাত্র 57000 টাকা 60000 টাকা আমাদের মানে আচ্ছা তাহলে আমার ব্লগ উপলক্ষে কিন্তু ডিসকাউন্ট আছে আপনারা কিন্তু ডিসকাউন্ট দিয়ে আমি 57000 টাকা রাখতেছি ওকে আপনারা এটাই ফাইনাল রেট এটা ফিক্সড প্রাইস চ্যানেলের নাম বলতে হবে আর নয় কিন্তু ওই আসলে 60000 টাকাই বলবে আসলে তো আমরা এই প্রাইস চাবো না হ্যাঁ নরমালি প্রাইস চাবো সেটা চ্যানেলের নাম বলতে হবে এটা হলো S21 আলট্রা 8GB 128GB S21 আলট্রা 8128 ইসিম সহ আচ্ছা এটা কি সিঙ্গেল সিম আর হচ্ছে ইসিম মানে ইসিম জি জি এটার পরে যা আছে সব সিঙ্গেল সিম হয় ডুয়াল সিম হয় না ও আচ্ছা আচ্ছা এটাতে ফিজিক্যাল সিম একটা আর হচ্ছে ইসিম একটা না ওকে এটা কত রাখছেন এটা দিচ্ছি মাত্র 47500 47000 47 করে দিলাম 47 করে দিলাম ভাই 103 ডিগ্রি জোন নিয়ে করতেছি ডিসকাউন্ট এটা একেবারে নিউ কন্ডিশনে ভাই আর কত কম দেয়া যায় বলেন একটা ফ্ল্যাগশিপ ফোন একটা লাখ টাকার উপরের ফোন এর চেয়ে কম তো ভালো জিনিস পাবে না হ্যাঁ তাও অবশ্য ঠিক একটু প্রবলেম পাইলো আচ্ছা ডিসপ্লেটা যদি ইস্যু হয় হ্যাঁ পুরো সেটটাই শেষ বরবাদ তারপরে কোনটা দেখাচ্ছি এরপর S20 আলট্রা 5G S20 আলট্রা 5G 512 জিবি 128 জিবি 100x জুম ওকে দেখেন S20 আলট্রা 5G আর S20 আলট্রা 5G কিটা ব্ল্যাক কালারই হয় বেশি নাকি ব্ল্যাক কালার হয় সিলভার কালার হয় আচ্ছা আচ্ছা সিলভার তো মানে অ্যাশ কালার যেটা আর কি বলতেছে বুঝতে পেরেছি ব্ল্যাক কালারটাই মনে হয় সবচেয়ে বেশি সচরাচর চলে আর একদম নিউ কন্ডিশন একদম ফুল অথেন্টিক একদম নিউ এই বিটগুলো দেখায় দেন তাহলে বুঝতে পারবেন একদম দেখছেন একদম নিউ কন্ডিশন এই বর্ডারগুলো দেখায় দেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ কারণ অনেকের ফোনে প্রত্যেকটা ফোন আমাদের এই যে আইমি ম্যাচ করা আইমি ম্যাচ করা হ্যাঁ আইমি ম্যাচ হবে ওকে এটা তো অবশ্যই আমি মিলাই নিব ইনশাআল্লাহ জি জি কত রাখছেন তারপর অনেকে বোঝে না কম খোঁজে এটা দিচ্ছি মাত্র 35500 লেস করে দেয় না দেন 500 টাকা লেস করে দেব ওকে বারবার বলছি চ্যানেলের নাম বলতে হবে ইনশাআল্লাহ চেষ্টা করব কমিয়ে দেওয়ার জন্য কিন্তু ফোন তো ভালো নিতে হবে তা তো অবশ্যই ফোন ভালো না নিয়ে শুধু প্রাইস কমালে তো হবে না একটা ফোন দেখেন এই দেখেন বিলগুলো দেখেন দেখেন
দেখছেন বিটগুলোর অবস্থা দেখছেন, একদম ফ্রেশ কন্ডিশন, আর এখানে কোনো যে ফাঁকা বা ব্যাকসেল উঠে গেছে এরকমের কোনো ইস্যুই পাবেন না। নোট 10 প্লাস 12256 কত রাখছেন? 35500 টাকা। 35500 35 করে দেন। দেন 35 করে দিলাম। ওকে, নোট 10 প্লাস কিন্তু মাত্র 35000 টাকা বেয়ে যাচ্ছে। কালার আছে, ক্যামেরা দুর্দান্ত, এই যে কালারও কিন্তু अवेलेबल আছে। ওকে, তারপর কোনটা দেখাচ্ছেন? নতুনের মতো না হইলে 10000 টাকা ডিসকাউন্ট দিব। জান নতুনের মতো না হইলে 10000 টাকা ডিসকাউন্ট দিব আমার প্রত্যেকটা প্রোডাক্টে। ওরে বাবা রে ভাই, মানে একদম চ্যালেঞ্জ করে দিয়ে চ্যালেঞ্জ করে দিয়ে দিলাম, একদম 100% চ্যালেঞ্জ। S22 না S22, এটা আপনার 8GB 256GB, আর 256, খুবই একটা স্লিম কিন্তু ফোন, ফোনটা স্লিম এবং হ্যান্ডি একটা ফোন। এটা 8 জেন 1 প্রসেসর। হ্যাঁ, 8 জেন 1 প্রসেসর। জি, আচ্ছা এটা কত রাখছেন? এটা দিচ্ছি মাত্র 49000 টাকা। 49 49 ফিক্সড প্রাইস, এটা 500 টাকা ডিসকাউন্ট রাখবো। আচ্ছা 48.5 48.5 রাখবো, আর এটা হচ্ছে আপনার, এটা এটা 8256, এটা হচ্ছে 8128, 8128 কিন্তু এটা রাখবো 47000 টাকা। 47000 টাকা 8128 টা না? কালার কিন্তু अवेलेबल আছে, আপনারা আসলে ফোন দিবেন যে ভাই কোন কালারটা আছে তাহলে কিন্তু হবে আর কি, ইনশাআল্লাহ। এরপর দেখা S22 প্লাস, ওটার বড়টা কি এটা? হ্যাঁ, এটা হচ্ছে বড় ভাই, S22 প্লাস 8128, এটা কত রাখছেন? এটা দিচ্ছি মাত্র 58000 টাকা। মাত্র 58000 টাকা? ডিসকাউন্ট আছে? ডিসকাউন্ট আছে না নাই? ইনশাআল্লাহ আসলে শুধু সম্মান করব। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু বারবার বলছি চ্যানেলের নাম বলতে হবে, অনেকে আছে যে কাস্টমার আসবে দেখবে ইনশাআল্লাহ যাচাই বাছাই করে, অনেকে আছে কি চ্যানেলের নাম বলে না যে ভিডিওতে দেওয়া থাকে, ধরেন ফর এক্সাম্পল আপনার ডিসকাউন্ট দিয়ে একটা রেট, এখন এখানে ভিডিওতে বলা থাকে যে যদি চ্যানেলের নাম বলেন তাহলে ডিসকাউন্টটা পাবেন না, সেক্ষেত্রে অনেকে চ্যানেলের নাম বলে যে ভাই ভিডিওতে বলে না, এক রেট দোকানে গেলে বলে আর এক রেট, সরাসরি আসলে যদি ব্লকে থাকে একটা রেট আর এমনি নরমালি ভাবে থাকে রেট কিন্তু বাড়তে থাকে, একটা রেট হ্যাঁ বাড়তে থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপডেট আমাদের বাড়তেই থাকে তারপর সেক্ষেত্রে আপনার বলে সুবিধা আর কি, তার সাথে মার্কেটিং হলো না ভাই, এই আছে দেখলো পছন্দ হলো হ্যাঁ নিয়ে গেল বেশ, এগুলো প্রত্যেক কিন্তু ইউএস ভেরিয়েন্ট, ইউএস ভেরিয়েন্ট হ্যাঁ খাস কাটা। ওকে, ইউএস ভেরিয়েন্ট চীনের উপায় কি এই যে এইভাবে দেখা চীন কাটা। ওকে, তারপরে এরপর চলে যাব আমরা S21 প্লাস এ, S21 প্লাস সহ এটা এটা 888 প্রসেসর, S21 প্লাস এর ব্যাটারি 48 এমপিআর ব্যাটারি, ব্যাকআপ খুব ভালো চায় তাদের জন্য। ওকে, 8128, এটা আমাদের কাছে যে কালার अवेलेबल আছে প্রত্যেকটা কালারই अवेलेबल আছে, পার্পল কালারটা দেন আমার হাতে, পার্পল কালার আছে, ব্ল্যাক আছে, এই দেখেন কালার কিন্তু अवेलेबल আছে, যে যেটা চান সেটা নিতে পারবেন, কন্ডিশন আপনি কন্ডিশন তো অবশ্যই নিও, এটা তো আর ভিডিওতে যতটুকু দেখা যাচ্ছে আপনার বাস্তবে আসলে তার চেয়ে আরো বেশি দেখতে পাবেন, একদম নিও। কত রাখছেন? এটা দিচ্ছি মাত্র 34500 টাকা। 34000 34500 আচ্ছা, এটাকে 34 করে দেন, করে দেবেন? 34 করে দিলাম জান। ওকে, 34000 টাকা। তারপরে এরপর 8256 GB S21 প্লাস, S21 প্লাস এর 8256 GB। আচ্ছা আচ্ছা, 8256 টা কত রাখছেন? এটা দিচ্ছি মাত্র 35500, 35000 টাকা করে দিলাম জান, 500 টাকা এটাও কমিয়ে দিলাম, 35000 টাকা। ওকে, এরপর S20 আপনি ডিসকাউন্ট দিয়ে বলেন, আমার যাতে আর বলতে না হয় একদম ডিসকাউন্ট দিয়ে দেন। S21, এই যে আমাদের কাছে কোয়ান্টিটি আছে S21। আচ্ছা আচ্ছা, ওকে, এটা হচ্ছে 12512, হ্যাঁ এই যে 12GB RAM 512 GB S21, S21 ফুললি আনকমন, পুরো জমনা দ্বিতীয় পিস পাবে কিনা সন্দেহ আছে আমার। S21 8GB 256 GB 32 1 8GB 128 GB 32 1 8GB 128 GB 32 1 8GB 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 32 1 8
12100 এর কি জাপানি ব্র্যান্ড নাকি কোনটা এটা হ্যাঁ এটা জাপান আচ্ছা মানে ডকোমো যেগুলো লেখা থাকে এগুলো সমস্ত জাপান হোক আর গ্যালাক্সি লেখা হোক স্যামসাং লেখা ফোন আছে আচ্ছা ফোন এক কান্ডিতে এক একটা হ্যাঁ ওকে কত রাখছেন এগুলো কত দেখছি 24000 আর 25000 12128 24000 আর 25000 জি আর 8128 24000 24000 1000 টাকা পার্থক্য ওকে ওকে তারপরে এরপর চলে যে আমরা S10 প্লাস এ S10 প্লাস এগুলো তো স্যামসাং এর জাতীয় ফোন বলা যায় জাতীয় ফোন যারা ব্লক করে হ্যাঁ তাদের জন্য কিন্তু এই ফোনগুলো খুবই কার্যকর একটা ফোন এই যে দেখেন ক্যামেরা 8128 GB মাত্র 25000 টাকা 8128 মাত্র 25000 টাকা দেখেন দেখেন ক্যামেরা দেখেন একদম জীবন্ত ক্যামেরা ভাই যারা ব্লক করতে যাচ্ছেন এই ফোনটা কিন্তু নিতে পারেন এই দেখেন একদম ফ্রেশ কন্ডিশন তারপরে S10 প্লাস এর স্পেশাল এডিশন 1 টেরা ওয়াইড 12 জিবি র‍্যাম 1024 জিবি সেট মেমরি S10 প্লাস এর স্পেশাল এডিশন 1 টেরা বাইট ইয়া স্টোরেজ স্টোরেজ 1024 জিবি সেট মেমরি কি 1024 জিবি সেট মেমরি 12 জিবি র‍্যাম এটা 1 প্লাস এর স্পেশাল এডিশন আর কি ভাই কত আর সেট ওয়েট কিন্তু এর আছে ডাবল হ্যাঁ অবশ্যই কত রাখছেন এটা দিচ্ছি মাত্র 35500 35500 টাকায় 35000 করে দিলাম 35000 টাকায় 1024 জিবি 1024 জিবি বলেন কি ঠিক আছেন ইনশাআল্লাহ হ্যাঁ আমি ঠিক আছি আচ্ছা ওকে তারপরে এরপর S10 S10 8128 8128 কত রাখছেন কার্ড ডিসপ্লের মধ্যে ছোট কাটা ফোন এটা দিচ্ছি মাত্র 22500 টাকা আমি ব্লগের কথা বলে 500 টাকা ডিসকাউন্ট 22000 টাকা রাখবো ব্লগের নাম বললে কিন্তু 22000 টাকা রাখা হবে ওকে তারপরে এরপর S10 এর এটা 512 জিবি ওকে S10 এর হচ্ছে 512 জিবি 8512 জিবি সিঙ্গেল সিম না জি জি কত রাখছেন এটা দিচ্ছি মাত্র 25500 25500 এটা কিন্তু 512 ক্যামেরা আচ্ছা শুনেন আপনারা ব্লগের নাম বলবেন ভাইয়ের যতটুকু এবং আসবেন শপে আসবেন দেখবেন কোয়ালিটি দেখবেন যতটুকু সম্মান করে আপনাদের কি করবে দেখবেন ফোনের কোয়ালিটি দেখবেন এরপর আপনার A82 6128 কত রাখছেন কালার কোয়ান্টিটি আছে এটা দিচ্ছি মাত্র 25500 এই যে কালার কোয়ান্টিটি কিন্তু আছে মাত্র 25500 টাকা কার্ড ডিসপ্লে কার্ড ওয়েলক্রম 2 মানে 855 প্লাস স্ন্যাপড্রাগন প্রসেসর স্ন্যাপড্রাগন প্রসেসর আর ব্যাটারি ব্যাকআপ খুব ভালো থাকে 4500 এমএএইচ এর ব্যাটারি যারা ব্লগ করতে চান এই ফোনগুলো কিন্তু নিতে পারেন নতুন কিন্তু 73000 টাকা আচ্ছা নতুনের প্রাইস হচ্ছে 73000 টাকা A52 S যে আপনি যেটা তো ব্লগ করতেছেন চার চার তো আপডেট এটা হ্যাঁ আমার কাছে 4G হ্যাঁ A52 S 6128 কত রাখছেন এটা চার্জ নাই এটা চার্জ দেখেন তো আছে কিনা প্রত্যেকটা অন করা এই যে এটা অন করা আছে দেখেন কালার কোয়ান্টিটি আছে এটা দিচ্ছি মাত্র 25500 টাকা কোয়ান্টিটি তো অবশ্যই আছে এই যে এটা একটু ধরেন 1000 টাকা ডিসকাউন্ট করে দিলাম 25500 টাকা একটু একটু ধরেন আমার ফোনটাও দেখাই কারণ অনেকে জানতে চায় যে আমি এই সাথে সাথেটা ধরেন আমি কোন ফোনটা দিয়ে ব্লগ করি সেক্ষেত্রে দেখেন এই দেখছেন আমার ফোনের এটা দেখছেন আমারটা হচ্ছে A52 4G আর এটা কিন্তু হচ্ছে A52S এটা কিন্তু 5G 5 জেনারেশন ওকে 5 জেনারেশন হ্যাঁ ভাই কত রাখছেন 25500 টাকা সেল করি 1000 টাকা ডিসকাউন্ট 24500 করে দিলাম ওকে এরপর A53 এটা 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 জাস্ট আনবক্স করে আনা হয়েছে এটা নিউ ডিভাইস এটা ইউজ ফোন ও আচ্ছা এটা ইউজ না এটা একদম নিউ ডিভাইস শুধু আনবক্স করে আনা হয়েছে না আমাদের কাছে নিতে পারে মাত্র 27500 টাকা মাত্র 27500 টাকা কি বলেন A53 মাত্র 27500 টাকা একদম নতুন এটা নিউ দেখছেন কোন সিম অ্যাক্টিভ এটা নতুনের প্রাইস কত ভাইয়া নতুন 53000 টাকা A52 A53 5G কত দিচ্ছেন আপনি এটা দিচ্ছি মাত্র 27500 53000 টাকার ফোন পেয়ে যাচ্ছেন 27500 টাকা অনলাইনে সার্চ দিলে রেট আইসা পড়ে সমস্যা নাই ফোন কিনা তো এখন সহজ ভাই এত ধামাকা দিচ্ছেন এই ফোনগুলো বাকি ইনশাআল্লাহ চেষ্টা করব এগুলো দেখাবেন না এরপর M53 হ্যাঁ এই যে M53 স্যামসাং M53 কালার কোয়ান্টিটি আছে দেওয়া যাবে আচ্ছা যারা স্লিম সেট করে হ্যাঁ স্লিম তাদের জন্য এই দেখেন হোয়াইট কালারটাও কিন্তু अवेलेबल আছে কত রাখছেন এটা এটা দিচ্ছি মাত্র 32000 টাকা 8128 না 8128 মাত্র 32 মাত্র 32000 টাকা ওকে তারপরে ফুল ফ্রেশ কন্ডিশন আসলে ইনশাআল্লাহ কিছুটা ডিসকাউন্ট করব ওকে ওকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে কালার আছে সুন্দর সুন্দর কালার আছে হ্যাঁ কালার কিন্তু अवेलेबल আছে অর্থাৎ এখানে চারটা কালার अवेलेबल আছে চারটা কালার কয়টা কালার হয় সবগুলো আমাদের কাছে আছে সবগুলোই अवेलेबल আছে M53 হ্যাঁ M53 হ্যাঁ ওকে তারপর এরপর S20 FE স্ন্যাপড্রাগন প্রসেসর 865 গেমিং ফোন কালারটা দেখছেন হ্যাঁ যারা রাফ ইউজ করতে চায়
এবং চার্জিং ব্যাকআপ ভালো দরকার তাদের জন্য কিন্তু এই ফোনটা কত রাখছেন এটা দিচ্ছি মাত্র 24500 24500 টাকা কিন্তু নিউ কন্ডিশনে 24 করে দেন জান 24 করে দিলাম ওকে এগুলো কিন্তু ফুল অথেন্টিক ফোন হ্যাঁ এই বিটগুলো দেখায় দেন তাহলে বুঝতে পারবেন দেন আমার কাছে এই বিটগুলো দেখায় দেন এগুলো কিন্তু অনেক ফোন থাকে ব্যাকসেল চেঞ্জ ওইসব ফোনগুলো আপনার 2000 বিট দেখছেন কমাই দেওয়া যাবে হ্যাঁ এগুলো একদম নিউ কন্ডিশনে নতুন ওকে এই যে প্রত্যেকটা আইবি নাম্বার ম্যাচ করা থাকবে এই যে মেড ইন এই যে কোরিয়া লেখা আছে এটা অরিজিনাল অথেন্টিক ফোন সবচেয়ে ছোট এবং ফ্ল্যাগশিপের মধ্যে যারা চায় হ্যাঁ দেখছেন পুরোটাই শুধু এখানে পাঁচল ক্যামেরাটা আছে আর পুরোটাই ডিসপ্লে পুরো ফোনটাই ডিসপ্লে কত রাখছেন দিচ্ছি মাত্র 17000 টাকা 17000 টাকা না 17000 টাকা এখানে শুধু ফুল করে দিলে হবে S10e মাত্র 17000 টাকা একদম নিউ এর মতো ভাই একদম নতুন একদম নতুন ফোন তারপরে ভাই কোনটা দেখাচ্ছেন এরপর দেখাচ্ছি আপনার S9 প্লাস S9 Plus যারা কার্ভের মধ্যে চান এটা স্ন্যাপড্রাগন প্রসেসর 865 এই দেখেন এই দেখেন CPU Z দিয়ে আমাদের প্রসেসর নামানো আছে CPU Z দেখেন দেখেন একেবারে নিউ কন্ডিশন আছে কন্ডিশন তো অবশ্যই অবশ্যই নিউ পাশাপাশি ফোনটার এটা দেখাই যে দেখেন কন্ডিশন ভাই কন্ডিশনের বিষয়ে বলার কিছু নাই আমরা সব কন্ডিশন দেখে ফোন আমরা পারচেজ করি আমরা ওই ওকে কত রাখছেন এটা দিচ্ছি মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা ওকে তারপরে তারপরে M30 শান্তি লাগে আমাদের স্যামসাং মনে হয় শেষ আরেকটা ফোন আছে আপনার ফ্লিপ থ্রি না ফ্লিপ থ্রি জেড ফ্লিপ থ্রি 5G আচ্ছা এটার ক্যামেরা অসাধারণ ক্যামেরা আমি মনে করি এটা আইফোনকেও মানে আইফোনের চাইতেও আমার কাছে ভালো লাগে এই দেখছেন ক্যামেরা ক্যামেরা রেজুলেশন হাই রেজুলেশন ছবি তুললাম তো ওকে দেখছেন ক্যামেরার অবস্থা দেখছেন ভাই একদম সেরা ক্যামেরা আর এই যে আমি এটা দেখাই দিই এই যে দেখেন দেখছেন জেড ফ্লিপ থ্রি স্যামসাং জেড ফ্লিপ থ্রি 5G 5G 8128 8128 এবং ডুয়েল ডিসপ্লে যেখানে ডিসপ্লে আছে ও আচ্ছা ডুয়েল ডিসপ্লে হ্যাঁ ডুয়েল ডিসপ্লে ওকে কত রাখছেন ভাই এটা দিচ্ছি মাত্র 45000 টাকা মাত্র 45000 টাকা 125000 টাকা আপনাদের অফিশিয়াল প্রাইস 125000 টাকার ফোন মাত্র 45000 টাকা তাও আবার নিউ কন্ডিশনে একদম একদম ফ্রেশ কন্ডিশনে বলেন কি ভাই অফার প্রাইস এত অফার ওকে তারপরে কি আমরা এরপরে চলে যাই আপনার ভিভোর একটা ফোন আছে একদম নিউ ফোন নতুন আচ্ছা যারা নতুন চান তাদের জন্য বিশেষ করে 120 ওয়াটের চার্জার ফুল আছে এর মডেল কত বলেন আগে এটা X90 এই নতুন Vivo X90 লেটেস্ট মডেল ওকে দেখ 120 ওয়াটের চার্জার পাচ্ছেন সাথে এই নতুন এগুলো নতুন আনবক্স করছি শুধু দেখানোর জন্য দেখছেন এই যে দেখছেন এটা হচ্ছে নতুন নিউ ডিভাইস হ্যাঁ বক্সটা সহকারে 120 ওয়াটের চার্জার সহকারে কিন্তু পেয়ে যাচ্ছেন এই ডিভাইসটি এটা কত রাখছেন ভাই এটা দিচ্ছি মাত্র 72000 টাকা 72 এটা নিউ নিউ প্রাইস কত ইনটেক আপনি অফিশিয়াল আনঅফিশিয়াল এটা অফিশিয়াল তো আসে না আনঅফিশিয়াল আপনি 82000 টাকা বিক্রি হচ্ছে আচ্ছা 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 এইটাই বিক্রি হচ্ছে এইটাই এইটাই আমার কাছ থেকে 10000 টাকা ডিসকাউন্ট নিতে ও আচ্ছা আচ্ছা মানে কবির ভাইয়ের কাছ থেকে নিলে কিন্তু 10000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন 10000 টাকা চিন্তা করছেন দেখেন কভারটা দেখছেন কে দেখেন 120 ওয়াটের চার্জ করে দেখাইলাম আপনাকে হ্যাঁ দেখেন দেখছেন 12GB 256GB 12 256 হ্যাঁ আর ক্যামেরার বাম্পারটা দেখছেন সেই লেভেলের একটা ক্যামেরার বাম্পার এটা লেটেস্ট লেটেস্ট একদম লেটেস্ট ফোন তারপরে কোনটা দেখাচ্ছেন আমরা কি স্যামসাং দেখানো হয়েছে এটা এটা দেখবো দেখাবেন নাকি আইফোনে চলে যাবে Y20টা দেখাই আচ্ছা ওকে Y20 এটা বক্স সহ অফিসিয়াল Y20 464 464 দেখাই দেবেন মাত্র আমাদের কাছে 10000 টাকা মাত্র 10000 টাকায় Y20
কি বলেন ভাই, একদম কন্ডিশন একদম নতুন নতুন, এগুলা নতুন মানে বিক্রি করা যায় কিন্তু আমরা সেটা করি না, করেন না সফটওয়্যার ইতিছে আর কি। তারপর আমরা কি স্যামসাং চলে যাব? এরপর আমরা চলে যাই আমরা আইফোনে, ও সরি আইফোনে, আইফোন 12 প্রো 128 GB। তাহলে জোরে মাথাটা নষ্ট হয়ে গেছে, অসুস্থ দেখা যাচ্ছে আপনাকে ভাই। হ্যাঁ মানে ভিডিও আজকে খুব কষ্ট হচ্ছে আর কি। ক্যামেরা দেখেন আর আইফোন তো অবশ্যই 3 টুলসে চেক করে নেবেন আপনারা, আইফোনের বিষয়ে কিছু বলার নাই আমাদের থেকে, ভিউয়ার্স ভালো জানে যেভাবে খুশি সেভাবে চেক করেন, সেভাবে চেক করেন, সম্পূর্ণ থাকে এটা কাস্টমারের কাছে, এটা দোকানদারের বোঝানোর কিছু বোঝানোর কিছুই নাই, আমি বোঝায় বিক্রি করব না সেটা হবে না। এটা কত রাখছেন? এটা দিচ্ছি মাত্র 65000 টাকা, মাত্র 65000 টাকা। হ্যাঁ ওকে, ব্যাটারি 90+ 90+ আছে, 3 বা 4 এরকম হবে আর কি। আচ্ছা এরপর চলে যাই আমরা 11 প্রো ম্যাক্স এ, 11 প্রো ম্যাক্স, প্রো ম্যাক্স 256 GB 64 GB আমাদের কাছে অ্যাভেলেবল পাবে, ফুল অথেন্টিক ফোন, থ্রি টুলসে যেভাবে খুশি সেভাবে চেক করে নিবেন। আচ্ছা এই যে কোয়ান্টিটি আছে আইফোন 11 প্রো ম্যাক্স, 11 প্রো ম্যাক্স কোয়ান্টিটি দেওয়া যাবে, খুব স্ট্রং একটা ফোন। আচ্ছা 11 প্রো ম্যাক্স কিন্তু খুব সেট হবে, আপনি হাতে নিয়েছেন বুঝতে পারতেছেন। হ্যাঁ হ্যাঁ এগুলো বলার কিছু নাই। হ্যাঁ এখন 14 প্রো ম্যাক্স চলতেছে, ক্যামেরার অবস্থা দেখছেন ভাই, সাধারণ ক্যামেরা আর কন্ডিশনের কথা কি বলবো, বারবার আসলে দেখাই দেই যে 3 টুলস। আচ্ছা আচ্ছা এই যে দেখছেন 3 টুলস কিন্তু চেক করা আছে, তারপরও আপনার আইসা চেক করবেন, সমস্যা নাই, দেখবেন যেভাবে খুশি ভাবে চেক করে নিয়ে যাবেন। কত রাখছেন এটা? ব্যাটারি হেলথ কত আছে? 90+ আছে, 91 থেকে 93 পর্যন্ত আছে, যেটা 93 আছে, যেটা আপনার 64 GB এটা আছে আপনার 93, এটা দিচ্ছি মাত্র 56000 টাকা, 56000 টাকা পেয়ে যাবে আমাদের কাছে 11 প্রো ম্যাক্স 64 GB 56000 টাকা। আর এটা 256 GB দিচ্ছি মাত্র 61000 টাকা, এটা 92% ব্যাটারি হেলথ, 61000 টাকা, 61000 টাকা। ওকে তারপরে এরপর চলে যায় 11 প্রো, এটা ছোট 11 প্রো, ছোট ভাইটা না, গোল্ডেন কালার, যারা 11 প্রো গোল্ডেন কালার খুঁজছেন তাদের জন্য এটা আইফোন 11 প্রো 256 GB গোল্ড কালার দেখছেন। ব্যাটারি হেলথ কত আছে ভাই? ব্যাটারি 90+ আছে, 94 94 94। ওকে ব্যাটারি হেলথ হচ্ছে 94, মাত্র 52000 টাকা, মাত্র 52000 টাকা, ওকে। কন্ডিশন 100 এ 100 ফ্রেশ। এরপর 11 আমাদের কাছে ইউজ কোয়ান্টিটি আছে 11 প্রো, সরি 11 128 GB 91 ব্যাটারি হেলথ আমার হাতে যেটা আছে 91, এটা হচ্ছে 95। ওকে মানে 90 এর উপরে ব্যাটারি হেলথ আছে, এটা রাখবো আপনার কাছে 42500, এটা রাখবো আপনার 43500, 42500 43500 টাকা, ওকে একদম ফুল ফ্রেশ কন্ডিশন। হ্যাঁ কন্ডিশনের কথা, এরপর এক্সেস আইফোন এক্স, আইফোন এক্স এর 256 GB আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে ভাই, ব্রঞ্জ কালার আইফোন এক্স এস, এক্স এর 256 GB মাত্র 33000 টাকা রাখবো, মাত্র 33000 টাকা, 90 প্লাস ব্যাটারি থাকবে, দেখছেন 90 প্লাস ব্যাটারি হেলথ কিন্তু মাত্র 33000 টাকা পেয়ে যাচ্ছেন আইফোন এক্স এস, এক্স এস 256 GB 256 GB। এরপর দেখাবো আইফোন এক্স এস এর, এটা হচ্ছে 64 GB। আচ্ছা আইফোন এক্স এস এর 64 GB, এটা দিচ্ছি 90% ব্যাটারি হেলথ, 30000 টাকা, 30000 টাকা, ওকে এগুলো ফুল অথেন্টিক। এরপর 8 প্লাস 256 GB এখন আর আইফোন কিনতে গেলে কিডনি বেচা লাগে না, যদি এগুলা ক্যামেরা চেঞ্জ থাকতো সেক্ষেত্রে এত সুন্দর ক্যামেরা ভুলো আসতো না, ফ্রেশ কন্ডিশনে। আচ্ছা এটা কি ব্যাটারি চেঞ্জ থাকে? এগুলো ব্যাটারি চেঞ্জ থাকে। আচ্ছা আইফোন 8 প্লাস বা 7 সি আজকের ফোন না, হ্যাঁ এগুলো ব্যাটারি চেঞ্জ থাকে, 6S 5S এগুলো ব্যাটারি চেঞ্জ থাকে, তাহলে এটা তো 100% ব্যাটারি পেয়ে যাবে। হ্যাঁ এটা 100% ব্যাটারি, ব্যাটারি আপনার অথেন্টিক মানে ভালো থাকবে আর কি, অথেন্টিক বলতে কি ব্যাটারিটা উন্নত মানের ব্যাটারি, বাইরে থেকে চেঞ্জ করা, আমাদের দেশে ভাবে চেঞ্জ করা না, চার্জ ব্যাকআপ না না লোকালি চেঞ্জ না, এগুলো বাইরে থেকে আসছে, এগুলো চেঞ্জ হয়ে আসছে আর কি। এটা দাম দিচ্ছি মাত্র 25000 টাকা, 25000 টাকা, 25000 টাকা আইফোন 8 প্লাস পেয়ে যাচ্ছে, 8 প্লাস। এরপর আইফোন 6S, এটা 2GB RAM, আইফোন 6S রোজ গোল্ড কালার, রোজ গোল্ড কালার, এটা দিচ্ছি মাত্র 12500, আইফোন 6 দিচ্ছে 1GB RAM, এটা দিচ্ছি মাত্র 10000 টাকা, 10000 টাকা, জি আইফোন 6 পেয়ে যাচ্ছেন 10000 টাকায় মাত্র আইফোন, না 10000 টাকায় আইফোন পেয়ে যাচ্ছেন, গোল্ড কালার আর রোজ গোল্ড কালার দুটোই আছে, চার্জিং খুব ভালো থাকে। আচ্ছা আচ্ছা কন্ডিশন তো আসলে ফ্রেশ আছে, কন্ডিশনের কথা বাদ, আইফোন পিক্সেল 6 একদম কালারটা ইউনিক কালার, এই কালারটা अवेलेबल না, পিঙ্কিশ পিঙ্কিশ একটা কালার না, ও সাধারণ পিক্সেল 6 8128 কত রাখছেন? 8128 দিচ্ছি মাত্র 33500। ক্যামেরাটা আগে দেখেন, পিক্সেলের ক্যামেরা সেই লেভেলের, এটা eSIM সাপোর্টেড, একটা ফিজিক্যাল সিম একটা eSIM, ওকে কত রাখছেন? এটা দিচ্ছি মাত্র 33500, 33 করে দেন, 33 করে দেব ইনশাআল্লাহ, চেষ্টা করব, আসলে 33 করে দেব। এবার পিক্সেল 5a 5G, পিক্সেল 5a 5G 5G 128 আছে,
কোয়ান্টিটি দেখছেন কোয়ান্টিটি দেখছেন এই দেখেন কোয়ান্টিটি আছে এটাও নেন হাতে দুইটাই নেন হাতে সবই আছে এই যে আচ্ছা পিক্সেল 5 এ 5G 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 হ্যাঁ 5 এ 5G ওকে কোয়ান্টিটি কিন্তু আছে কন্ডিশনে ফুল ফ্রেশ হ্যাঁ এই যে গ্যারান্টি স্টিকার প্রত্যেকটা লাগানো আছে এই যে গ্যারান্টি স্টিকার সহকারে কিন্তু লাগানো গ্যারান্টি পাবেন এই যে গ্যারান্টি স্টিকার আমাদের প্রত্যেকটা দেয়া আছে দিচ্ছি মাত্র 22500 টাকা মাত্র 22500 টাকা একদম ফিক্সড প্রাইস দয়া করে কেউ এটার ব্যাপারে বার্গেনিং করবেন না আচ্ছা আচ্ছা যেগুলো বলে দিলাম প্রত্যেকটা আমাদের ফিক্সড প্রাইস যাদের ভালো লাগে দয়া করে অর্ডার করবেন হ্যাঁ সেটা তো ওয়ারেন্টি গ্যারান্টি আছেই দামের ব্যাপারে এটাই ফিক্সড ওকে আইটেল হলো পিক্সেল 5 এ 4 এ 5G এর দিচ্ছে মাত্র 18000 টাকা মাত্র 18000 টাকা এটাই ফিক্সড জি ওকে এখন থেকে যেগুলো আছে সব ফিক্সড বলে দেন এগুলো প্রত্যেকটা ফিক্সড বলে দিছি শুরু থেকে যেগুলো বলে দিছি আমি ফিক্সড বলেছি এটা পিক্সেল 4 এ 4 এ 4 জি জি কত রাখছেন এটা দিচ্ছি মাত্র 17000 টাকা 17000 টাকা ওকে তারপরে সনি না সনি এগুলো ওয়াটারপ্রুফ এটা পানিতে চুবায়া যেভাবে কইরে সেভাবে উনারা ঠিক করে নেবেন হ্যাঁ এক যেমনে গুজি সমস্যা নাই এটা আর এটা কি এক না আলাদা না এটা হলো 5 এটা হলো 10 মার্ক 3 10 ও 10 মার্ক 3 এটা 10 মার্ক 3 আচ্ছা আমার অনেক ভিউয়ার্সরা সনি 10 মার্ক 3 খুঁজছিলেন জি জি আজকের এই ভিডিওটা দেখেন 10 মার্ক 3 কিন্তু কবির ভাইয়ের দোকানে চলে আসছে এটা নিউ প্রোডাক্ট আর একদম ওয়াটারপ্রুফ আপনারা যদি চান যে 100% ওয়াটারপ্রুফ চুবিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু পসিবল 100% ওকে কত রাখছেন এটা দিচ্ছি মাত্র 18000 টাকা একটু একটু ডিসপ্লেটা দেখাই দেখি চার্জ আছে কিনা ওকে ওকে এটা আছে দেখছেন প্রত্যেকটা চার্জ ডিসপ্লে দেখছেন ভাই মাত্র 18000 টাকা জি মাত্র 18000 টাকা রাখবো এই যে দেখছেন ক্যামেরা ওকে মাত্র 18000 টাকা কিন্তু পেয়েছেন কন্ডিশন জি 100 থেকে 100% ফ্রেশ একদম এক প্রকার নতুন বললেই চলে নতুন বললেই চলে হ্যাঁ শুধু বক্স চার্জার এড করলে তো এমনিতে নতুন হয়ে যাবে সেই কন্ডিশনে এখন তো আপনি ইনটেক কিনলো আপনার সব ফোনে আপনি চার্জার দেন না জাস্ট কেবল দেন হ্যাঁ বলে ভিভো সিরিজগুলোতে আপনি চার্জার দেন কেবল দেন হ্যাঁ চার্জার দেন আচ্ছা এটা হলো আপনার পিক্সেল 5 এটা হচ্ছে Xperia 5 Pixel 5 না সরি আমার জোরে 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 কি আপনাকে উপায় বলছে নাকি এগুলো 100% ওয়াটারপ্রুফ আছে 100% ওয়াটারপ্রুফ না প্রত্যেকটা ফোন আপনার সনি পানিতে চুবাই নেবেন পানিতে চুবাই নেবেন না আপনারা যারা সনির ফোন নিতে আসবেন কবির ভাইয়ের দোকানে পানিতে চুবাই নিতে পারবেন চুবাই নেবেন পানির বালতির ব্যবস্থা আছে সমস্যা ওকে বালতির ব্যবস্থা আছে পানিতে চুবাই নেবেন বালতি ভরা আছে পানি সমস্যা কত রাখছেন পানিতে চুবাই চুবাই নেবেন এটা মাত্র 14500 টাকা মাত্র 14500 টাকা ওকে ফিক্সড প্রাইস কিন্তু এটা ফিক্সড ফিক্সড ওকে ওকে কষ্ট করে আগে মার্কেটিং এর দরকার নাই যে প্রাইস দিয়ে দিছি একদম একদম ফিক্স হ্যাঁ হাজার দোকান ঘুরে আসলো ইনশাআল্লাহ হ্যাঁ এক্সপেরিয়া 5 মার্ক 2 5 মার্ক 2 দিচ্ছি মাত্র 18500 টাকা মাত্র 18500 টাকা ওকে লাখ টাকার ফোন 1000 টাকা ইউজ কোয়ান্টিটি আছে যত পিস চান এই দেখেন এই যে অভাব নাই সব আপনার হাতে আছে না আমি দেখাই দিচ্ছি হাতে তো আর দেখা যান আরো আছে লাখ টাকার ফোন 1000 টাকায় পেয়ে যাচ্ছে 1000 টাকা হ্যাঁ 18500 টাকায় যাদের দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে এরপর এলজি ভেলভেট ভেলভেট এটা অল ইন ওয়ান বলা যায় এটা ইউএস এর ভেরিয়েন্ট এটা দিচ্ছি মাত্র 20500 টাকা 6128 মাত্র 20500 টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বলবো না কারণ মার্কেট একটু আনফ্রেশ হলে 500 টাকা কম পাইলো তাহলে আমি কিভাবে চ্যালেঞ্জ দেব এটা হলো নিউ কন্ডিশন এটা চ্যালেঞ্জ দিতে পারি এই কন্ডিশনে যদি পাই আমি চ্যালেঞ্জ একদম নিউ কন্ডিশনে পাইলে চ্যালেঞ্জ 500 টাকা কম 5000 টাকা দেখছেন মার্কেটের চাইতে 5000 টাকা কম দেখেন এই দেখেন কোন কান্ট্রির এই যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মাত্র 20500 টাকা দেখছেন এগুলো বেশিরভাগ কোরিয়ান কোরিয়ান হয় কোরিয়ান হয় ক্যামেরা এটা ফুল ডিসপ্লে প্রত্যেকটা ফোন আমাদের আমেরিকান আমেরিকান হ্যাঁ দেখছেন ওকে তারপরে OnePlus এ চলে যাচ্ছে এরপর চলে যাই এটারই একটা আছে আপনার 8128 LG LG 8128 এটা রাখবো 21000 টাকা 8128 টা রাখবো মাত্র 21000 টাকা এটা 6128 এই 8128 আছে আচ্ছা আচ্ছা 8128 6128 যেটা এটা 20500 টাকা ওকে 500 টাকা ডিফারেন্স আর কি হ্যাঁ বুঝতে পেরেছি তবে কি 6128 টা একটু হেভি বেশি হ্যাঁ 8128 এর 6128 টা হেভি বেশি একটু হেভি বেশি আর কি আচ্ছা ওকে তারপরে এটা হচ্ছে আপনার OnePlus 8 চলে যাচ্ছে OnePlus 8 5G আচ্ছা ফার্স্ট অবস্থায় বলেন OnePlus এর গ্রিন লাইনের ইস্যুর কি অবস্থা এগুলা গ্রিন লাইন ইস্যু নাই এটাতে গ্রিন লাইন ইস্যু নাই গ্রিন লাইন ইস্যু পড়ার সবচেয়ে বড় রিজন কি একটা এটা মূল হচ্ছে এটা পুরো রেবন থেকে গ্রিলান ইস্যুটা পুরো রেবন থেকে এখন রেবনটাকে প্রতি সপ্তাহের সাথে ফোনটা ক্লিন করতে হয় আচ্ছা অনেকে জানে না ফোনের একটা নিয়ম আছে ফোনটা পরিষ্কার করতে হয় বালি ডালে বিভিন্ন কিছু পানি ঘাম টাম বিভিন্ন কিছু যে কিন্তু আস্তে আস্তে এই রেবনটা দুর্বল করে ফেলে আচ্ছা 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 আর সবচেয়ে বড় কথা এখনকার সেই কোনো ফ্ল্যাগশিপ ফোনগুলো একটু হট হয় মানে হট হয় হ্যাঁ গরম হয় গরম হয়ে যায় হিট হয় এই হিট হওয়ার কারণে এই ফোনগুলো আস্তে আস্তে রেবনগুলো দুর্বল হয় যার ফলে ময়লাগুলো থাকলে কোনো ঘাম থাকলে এগুলো একটু আরও দ্রুত দুর্বল করে তার জন্য প্রতি সপ্তাহে যদি যেই কোনো ফোনের ক্ষেত্রে শুধু
OnePlus বিষয় না, যে কোনো আইফোন 14 প্রো ম্যাক্সে গ্রিনলাইন এখন পড়তেছে পড়তেছে হ্যাঁ বুঝতে পারছি। এটা সবাই কিন্তু বুঝিয়ে বলতে পারে না, অন্যান্য ইস্যু আছে, প্রসেসরের ইস্যু আছে, এইগুলো বিষয়, এগুলো গ্রিনলাইন ইস্যু নাই। আচ্ছা ওকে, OnePlus N10 5G, OnePlus 4 4,364, এরপর দিচ্ছে আপনার OnePlus Nord C2 Lite, OnePlus Nord C2 Lite 128 GB, একদম রাফ ইউজার একটা ফোন। হ্যাঁ রাফ ইউজার একটা ফোন আছে আপনার Oppo A55, এটা একটা ভালো ধামাকা দিয়ে দিন তো, যেন 14000 টাকা করে দিলাম, 14000 এবং রাফ ইউজ 10 বছর ইউজ করবে এটা। Oppo ফোন আমার একটা ছিল অনেক আগে A12, মানে হাত থেকে মিনিমাম 30 বার পড়ছে কিছুই হয় নাই। Oppo খুব হেভি সেট, হেভি স্ট্রং ফোন করে। হ্যাঁ 50 মেগাপিক্সেল ক্যামেরা, কত রাখছেন বললেন? এটা 14000 টাকা দিয়েছি, মাত্র 14000 টাকা। ওকে তাহলে আমাদের এই ছিল আজকে, এই পর্যন্তই শেষ। আর গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপার হচ্ছে, ঢাকার বাইরে যারা ফোন নেবেন তাদের জন্য 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা, আর আপনার যে কোনো ফোন কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে নিতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার মূল টাকা যেই, একটা ফোনের যদি 20000 টাকা দাম হয়, একটা এক্সাম্পল দিচ্ছি, সেই ক্ষেত্রে আপনার 2000 টাকা 40 টাকা আপনি বিকাশ করুন, বাকিটা বাকি টাকাটা আপনার ফোন পর পর আপনি বিকাশ কুরিয়ারে দিয়ে দিবেন। ওকে ওকে, এই হচ্ছে সিস্টেম। আর আমাদের ঠিকানা হচ্ছে যমুনা ফিউচার পার্ক, লেভেল 4, ব্লক ডি, KMG মোবাইল ফিউচার। আর সবচেয়ে সহজ হবে আপনার এই লেভেল 4-এ আইসা আই সেন্টারের পাশেই। হ্যাঁ আই সেন্টারের পাশে, আই সেন্টারে আসার দোকান আইসা একটা ফোন দিলে হবে, আর কিছু লাগবে না। এখানে একটাই যমুনা ফিউচার আই সেন্টার, আই সেন্টার সেখানে আইসা একটা কল দিলে হবে, কল দিলে আই সেন্টার কিন্তু সবাই এক নামে চিনে, আপনি না চিনলেও কাউকে জিজ্ঞেস করুন। যারা চিনেন না তারা যদি ঢাকার বাইরে থেকে যারা আসতে চান, তারা কুড়িল বিশ্ব রোড বা গুলশানে বা নতুন বাজারে এখানে আসলে হবে, নতুন বাজারের পরেই। ওকে ওকে, এই হচ্ছে ঠিকানা। ওকে ঠিক আছে, ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, আপনারা নাম্বারে যোগাযোগ করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিওর আপডেট পেতে ফেসবুক পেজটাতেও কিন্তু ফলো দিয়ে সাথে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।